দামোদরের সেচ ক্যানেলের লকগেট বেঁকে আতঙ্ক। সংস্কারের অভাবে জলের চাপে লকগেট বেঁকে গেছে বলে অনুমান, দুশ্চিন্তায় কৃষকেরা। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাব, তার উপর ক্রমাগত জল ছাড়ার ফলে দুর্গাপুর ব্যারেজের 5 নম্বর লকগেট বেঁকে গিয়েছে। 5 নম্বর লকগেট বেঁকে যাওয়ার ফলে এমনটাই মনে করছেন স্থানীয়রা। যে কোনো সময় গেট ভেঙে গিয়ে বিপত্তি ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছে সেচ দপ্তরের আধিকারিকরা। গত দুবারের বিপর্যয়ের আতঙ্কে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গতকাল থেকে দুর্গাপুর ব্যারেজের দামোদরের ফিডার ক্যানেলে জল ছাড়া হয়েছে, যা বর্ধমান অবধি যাচ্ছে। তবে আজ দেখা গেছে 6টি লকগেটের মধ্যে 5 নম্বর লকগেটটি বেঁকে গিয়েছে। গেটের অধিকাংশ অংশই ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। ফিডার ক্যানেলে আপাতত জল ছাড়া হয়েছে। জলের গতিবেগ অনেকটাই বেশি, তাই আশঙ্কা করা হচ্ছে ওই গেট যে কোনো মুহূর্তে ভেঙে গিয়ে বিপর্যয় ঘটতে পারে। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে গেটের এই অবস্থা হয়েছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসেছে সেচ দপ্তরের আধিকারিকেরা। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার চিত্তরঞ্জন সাহানি জানাচ্ছেন, মূলত রক্ষণাবেক্ষণের কারণে এই অবস্থা হয়েছে বলে অনুমান। বহুদিন ধরে রিপেয়ারিং না হওয়ার কারণে জল ছাড়তেই দরজা বেঁকে গিয়েছে। তিনি জানান, দুশ্চিন্তার কোনো কারণ নেই। পাশের দুটি গেট খুলে দেওয়া হয়েছে, ফলে 5 নম্বর গেটের জলের চাপ কম থাকবে এবং যত তাড়াতাড়ি সম্ভব 5 নম্বর গেটটি বদলে দেওয়া হবে। 5 নম্বর গেট ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা আপনার গেটটা ড্যামেজ হয়ে গেছে, বিশেষ করে করোশনের জন্য, বুঝতে পারেন। গেটের যে আপনার যে হোয়াইন্ডেল গার্ডার আছে না, হোয়াইন্ডেল গার্ডার ভার্টিকেল গার্ডার, এটা হচ্ছে আপনার মানে গেটের মানে মেরুদণ্ড। তো এগুলো যদি ড্যামেজ হয়ে যায় ম্যাক্সিমাম, তখন গেটটা বেন্ড ফেন্ড হয়ে যায়, ঠিক আছে, এবং স্ক্রিন প্লেটও অনেকটা ড্যামেজ হয়ে গেছে, যে কারণের জন্যে দীর্ঘদিন প্রদর্শন হয়ে ড্যামেজ হয়ে এখন লোড না নেওয়ার কারণে ড্যামেজ হয়ে গেছে, বেড হয়ে গেছে। প্রদর্শনের জন্য ড্যামেজটা হয়, তো প্রদর্শন হয়েছে বলেই ওটা ড্যামেজ হয়েছে। তাহলে কি গেটটা চেঞ্জ করা হবে? হ্যাঁ, চেঞ্জ করা হবে। মানে কবে থেকে এটা শুরু হবে প্রক্রিয়া? এটা খুব রিসেন্টলি শুরু হবে। দুর্গাপুরের বাসিন্দাদের গত দুবারের বিপর্যয়ের স্মৃতি এখনও টাটকা, তাই সকালে ব্যারেজের গেট বেঁকে যেতে দেখে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সকালবেলা এসে দেখলাম গেটটা ভেঙে গেছে, নিচটা ব্যান্ড হয়ে গেছে। দীর্ঘদিন ধরে গেটগুলো রিপেয়ারিং হয়নি, যার কারণে জলের প্রেসারে গেটগুলো ব্যান্ড হয়ে উঠে গেছে উপর দিকে। এখন ডিডিসি কর্তৃপক্ষরা এসেছে, তারা গেটগুলো ইনফেকশন করে দেখলেন, রীতিমতো যে গেটটা ভেঙে গেছে সেই গেটটার উপর যেন প্রেসার যাতে না আসে আরও, তার জন্য পাশের দুটো গেট খুলে রেখে আপার সেটে যে জলটা আছে সেই জলটাকে পাস করাবার চেষ্টা করছেন ওনারা। এই জলটা যাচ্ছে বর্ধমান, এটা চাষের জন্য জলটা ছাড়া হয়। এই জলটা চাষের জন্য প্রতি বছরই ছাড়া হয়। এই নিয়ে এটার জন্য ডিবিসি কর্তৃপক্ষকে একটু নজর রাখা দরকার, যার জন্য সময় মতন এদেরকে একটু গেটগুলো রিপেয়ারিং বা দেখাশোনা করার জন্য একটু নজর দেওয়া দরকার এদেরকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, দুর্গাপুর।